আজ আপনার জন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা দরজার আড়াল। কবি, ঔপন্যাসিক, গল্পকার সুনীল গঙ্গোপাধ্যায় 1934 খ্রিস্টাব্দে তার জন্ম। আধুনিক কালের একজন অন্যতম সাহিত্যিক। তার লেখা অলৌকিক বা সেই অর্থে ভৌতিক গল্পগুলির মধ্যে আছে বাস্তবের ছোঁয়া। ভূতের গল্প মাত্র এই যে ভয়ঙ্কর বা বিভৎস রস থাকবে তা নয়, ভয়টা সেখানে চাপা ও সূক্ষ্ম হতে পারে। সানডে সাসপেন্সে আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প দরজার আড়ালে। এই গল্পটি আমরা নিয়েছি 2 শতকের শ্রেষ্ঠ ভৌতিক অমনিবাস এই সংকলনটি থেকে। প্রধান চরিত্রের লেখক তপন এবং শান্তা। গল্প পাঠে জগন্নাথ বসু। শান্তার ভূমিকায় রিয়া। গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে দরজার আড়ালে। আমি কোনোদিন ভূত দেখিনি, কিন্তু আমার খুব ইচ্ছে কখনো একটা ভূতের সঙ্গে সামনাসামনি কথা বলি। ছেলেবেলা থেকে কত ভূতের গল্প পড়েছি, লোকের মুখে গল্পও শুনেছি অনেক রকম। আমার খুব দুঃখ হচ্ছে এত লোক ভূত দেখতে পায়, অথচ আমার ভাগ্যে আজও একটা ভদ্র মতন ভূত জুটল না। শহরের চেয়ে গ্রামেই বেশি ভূত থাকে। আমি গ্রামে গেছি অনেকবার, কাটিয়েছিও বহুদিন, কিন্তু হায়, কোনোদিন একটাও ভূত আমার চোখে পড়েনি। অন্ধকার মাঠের মধ্যে দিয়ে যাওয়ার সময় কখনো দু একবার মনে পড়েছে বটে, যে দূরে ঘোমটা মাথায় একটি পেতনি বুঝি দাঁড়িয়ে আছে, বুক একটু একটু কেঁপে উঠেছে ভয়ে। কিন্তু কাছে গিয়ে দেখেছি দূর কিছুই না, একটা কলা গাছ। বন্ধুদের সঙ্গে একবার বেহালায় একটা বাগান বাড়িতেও রাত কাটিয়ে এসেছিলাম। সেই বাগান বাড়িটার বেশ সুনাম ছিল ভূতের হিসেবে, অনেকেই দেখেছে, প্রায় কেউ নাকি বিফল হয়নি। কিন্তু আমরা সারা রাত জেগে বসে রইলাম, তাস খেললাম অন্ধকারে, বাগানে ঘুরলাম, কিছুই হলো না। ভূতেরা আমাদের বয়কট করেছিল। একমাত্র সে বাড়ির ছাদে দেখেছিলাম একটা ভূতুম প্যাঁচা। আমাদের অবস্থা যেন বাঘ শিকার করতে গিয়ে শেষ পর্যন্ত বাজার থেকে খরগোশ কিনে ফিরে আসার মতো। এইরকম অবস্থায় আমার পক্ষে ভূত সম্পর্কে অবিশ্বাসী হয়ে ওঠাই স্বাভাবিক। এত চেষ্টা করেও যদি ভূতের দেখা না পাই, তাহলে ভূতেদের আমি বা পাত্তা দিতে যাও কেন? অর্থাৎ আমি যেমন ভূতে বিশ্বাস করি না, তেমনি ভূতেরাও আমাকে বিশ্বাস করে না। ভূতরাও আমাকে কখনো দেখেনি, সুতরাং আমাকেই বা তারা বিশ্বাস করবে কি করে? এ সত্ত্বে অবশ্য ইংরেজি বাংলা ভূতের গল্প পড়তে আমার খুবই ভালো লাগে। মাঝরাত্রি একা থাকলে কখনো যে একটু একটু গা ছমছম করে না তাও নয়, কিন্তু লোকজনের সামনে আমি জোর গলায় ভূতের মুখপাত করি। গত বছরই আমি বীরভূমের একটা গ্রামে বেড়াতে গিয়েছিলাম। আমার বন্ধু তপেন সেখানে একটি নতুন প্রতিষ্ঠিত কলেজে চাকরি পেয়েছে। কয়েকদিন খুব খাওয়া দাওয়ার আড্ডা হলো, তারপর এক সন্ধ্যেবেলা কথায় কথায় ভূতের গল্প শুরু হলো। তপেন বলল, এখানকার শ্মশানে কিন্তু রাত্রির বেলা কেউ যায় না রে। আমি জিজ্ঞেস করেছিলাম, কেন? কি জানি সবাই ভয় পায়, এখানে রাত্রির বেলা কেউ মারা গেল সকালের আগে পোড়াতে পর্যন্ত নিয়ে যায় না, বুঝলি? বহু কাল ধরে এই নিয়ম চলে আসছে। আমি তৎক্ষণাৎ লাফিয়ে উঠে বললো, চল তো শ্মশানটা ঘুরে আসা যাক। তপেন বললো, এসব পাগলামি করার কোনো মানে হয় না। তপেনকে আমি সাহসী ছেলে বলে জানতাম, গ্রামে এসে বোধ হয় ভীতু হয়ে গেছে, কিছুতেই শ্মশানে যেতে চায় না। তখন আমার মধ্যে একটা বাহাদুরি দেখাবার লোভ এসে গেছে, আমি যাবই বলে গোঁ ধরলাম। তপেন আমার হাত ধরে টানাটানি করতে লাগলো, বার বার বলতে লাগলো, কেন পাগলামি করছিস? তোর একটা কিছু বিপদ হয়ে গেলে তোর স্ত্রীর কাছে আমি মুখ দেখাবো কি করে? আমি বললাম, আমার স্ত্রী তোর মুখ দেখবার জন্য ব্যাকুল এমন তো মনে হয় না। গ্রামের রাস্তা ধরে তপেন অনেকখানি আমার সঙ্গে এলো। দূরে যখন শ্মশানটা দেখা যাচ্ছে, তখনও তপেন একবার হাত ধরে মিনতি করে বলল, সুনীল সুনীল, প্লিজ প্লিজ যাসনি, আমার অনুরোধ রাখ তুই। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি এক্ষুনি ফিরে আসছি। তপেন শেষ পর্যন্ত বলল, চল তাহলে আমিও যাবো তোর সঙ্গে, যা হওয়ার দুজনেরই একসঙ্গে হবে। আমি তপেনকে যেতে দিলাম না, একা একা সাহস দেখাবার লোভ আমি ছাড়তে পারছিলাম না। গ্রামের শ্মশান সাধারণত নদীর ধারে হয়। বীরভূমের অনেক শ্মশানে তান্ত্রিকরা সাধনা করেন শুনেছি, এই শ্মশানটা নদীর ধারে, তবে খুবই ছোট নদী, এখন শুকনো। একটা বিশাল বটগাছের নিচে ছুপসি অন্ধকার। শ্মশানটার একেবারে কাছাকাছি এসে মনে হলো, ইস, একটা টর্চ আনলে হতো, জায়গাটা বড্ড বেশি অন্ধকার আর দারুণ নির্জন।
ছেঁচে পোকার ডাক শোনা যাচ্ছে শুধু। বহু দূরে একটা কুকুরের অশ্রান্ত চিৎকার। আমার চলার গতি কমে এলো। পেছন ফিরে তাকিয়ে দেখলাম তপেনকে আর দেখা যাচ্ছে না। একটা ভাঙা কলসির উপর পা পড়তেই আমি ভয়ে লাফিয়ে উঠলাম। পরক্ষণে নিজেকে ধিক্কার দিলাম, দেখি আমি ভয় পাচ্ছি কেন? কিসের ভয় আমার? ভয় কাটাবার জন্য ফস করে একটা সিগারেট ধরালাম। তবুও মনে জোর আসছে না। মনে হতে লাগলো ভূত না থাক সাপ টাপ তো থাকতে পারে। আমার একটা টর্চ আনা উচিত ছিল। সিগারেটের সামান্য আলোয় কিছু দেখাও যাচ্ছে না। একটা একটা করে ডেস্ক লাইনের কাঠি জ্বালতে লাগলাম। কিছু পোড়া কাঠ, কয়েকটা ভাঙা হাঁড়ি আর একটা মাদুর ছাড়া কিছুই নেই। এখানে লোকে রাত্রে আসতে ভয় পায় কেন? কুসংস্কার ছাড়া কিচ্ছু না। ঠিক এই কথাটা চিন্তা করার সঙ্গে সঙ্গে আমি একটা খটখট আওয়াজ পেলাম। একটা মাটির হাঁড়ি যেন গড়াচ্ছে। চমকে ডান দিকে তাকাতেই দেখলাম দুটো জল জলের চোখ আর কি বীভৎস প্রাণী এগিয়ে আসছে আমার দিকে। নিজের কাছে স্বীকার করতে লজ্জা নেই, সেই মুহূর্তে আমি অসম্ভব ভয় পেয়েছিলাম। আমার গলা শুকিয়ে গেল, আমার পা কাঁপতে লাগলো। জীবনে কোনোদিন আর আমি হাঁটতে পারবো না, আমি কথা বলতে পারবো না। তখনই দূর থেকে তপেন ডেকে উঠলো, সুনীল সুনীল। সেই ডাকে সমীপ ফিরে পেয়ে আমি দৌড়লাম। দৌড়তে দৌড়তেই একটা আছাড়। সেদিন যদি আমি আছাড় খেয়ে না পড়তাম তাহলে সারা জীবন আমাকে ভীতুই থাকতে হতো। আমি আছাড় খেয়ে পড়বার সঙ্গে সঙ্গে একটা নেড়ি কুত্তা কেউ কেউ করে ডেকে পালানো। ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতন আমার শরীর থেকে ভয় একেবারে চলে গেল। আর কিছুই না, একটা ক্ষুধার্ত কুকুর মাটির হাঁড়ি যাচ্ছিল। বহুদিনের কুসংস্কার, অন্ধকার আর নির্জনতার জন্য সেটাকেই আমার মনে হয়েছিল অদ্ভুত কিছু। ভালো করে তাকাতে পর্যন্ত পারিনি, হেসে উঠলাম আমি হো করে। বিশেষত তপেনকে শোনাবার জন্য আমার হাসি আরো জোরালো হয়ে। তপেন হাঁপাতে হাঁপাতে এসে জিজ্ঞেস করলো, কিরে কি কি হয়েছে? আনু কই কিছু না তো, এবারও ভূতের আমাকে ভয় পেয়েছি বুঝলি। যাই হোক, এইভাবে আমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে এই ধারণাটা তৈরি করে দিতে পেরেছিলাম যে ভূত আমি একেবারে বিশ্বাস করি না, ভূতও আমার ধার ঘেঁষে না কখনো। কিন্তু এর কিছুদিন বাদে কলকাতা শহরে আমার জীবনে এমন একটা অভিজ্ঞতা হলো যার ঠিক ব্যাখ্যা আমি আজও জানি না। ভূত আমি আজও দেখিনি, তবে আমার ঘরের দরজার আড়ালে কে এসেছিল কে জানে। নামটা গোড়া থেকেই বলতে হয়, বিয়ে করার পর আমি একটা সার সত্য জানলাম, মেয়েদের খুশি করতে গেলে একটা ভালো বাথরুমওয়ালা বাড়িতে থাকা দরকার। বিয়ের পর মেয়েদের কাছে স্বামীর যৌবন কিংবা পৌরুষ কিংবা টাকা পয়সা কিংবা খ্যাতি সবই তুচ্ছ হয়ে যায় যদি বাড়ির বাথরুমটা ভালো না হয়। আমার স্ত্রী শান্তা স্নান করতে সময় লাগে 40-45 মিনিট। স্নানের ঘরটা তার একটা বিলাসিতার জায়গা, সুতরাং আমি যে ফ্ল্যাট ভাড়া করি বাথরুমটা কিছুতেই তার মনের মতো হয় না, ফলে আমাদের গৃহশান্তি নষ্ট হওয়ার উপক্রম। এই জন্য আমাকে ঘন ঘন বাড়ি বদলাতে হয়। কলকাতা শহরে পছন্দ মতন ফ্ল্যাট খুঁজে পাওয়াই দুষ্কর, তাছাড়া প্রত্যেকবার নতুন ফ্ল্যাট নিতে গেলেই ভাড়া বেড়ে যায়। কিন্তু এসব কথা শান্তাকে বোঝানো যাবে না। বাড়িতে ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি করার বদলে ফ্ল্যাট খুঁজে বেড়ানো অনেক উত্তম কাজ। 3-4 বার বদলাবার পর দক্ষিণে লেকের ধারে আমরা একটা চমৎকার ফ্ল্যাট পেয়ে গেলাম। ছিমছাম, ছোটখাটো এবং পরিষ্কার, ঠিক যেন আমাদের জন্য তৈরি। ভাড়াও সাধ্যের মধ্যে, 2টি বাথরুম, একটা একটু সাধারণ গোছের হলেও শোবার ঘরের সঙ্গে লাগানো বাথরুমটি এক কথায় অনুভূত। রীতিমতো বড় সাদা টালি বসানো, ধপধপে চকচকে বাথরুমের জানলা দিয়ে দূরের মাঠ ও গাছপালা দেখা যায়। শান্তার দারুণ পছন্দ হয়ে গেল। পরে রবিবারই আমরা বাড়ি বদল করে ফেললাম। নতুন বাড়িতে এসে একদিন আমি আমার বন্ধু বান্ধবীদের নিমন্ত্রণ করলাম, আর একদিকে শান্তা ওর বন্ধু বান্ধবদের একদিন নিমন্ত্রণ করলো। রীতিমতো হই চই আনন্দে কাটলো কয়েকটা দিন। শান্তার সবসময় মন ভালো থাকে,
আমি একটু বেশি রাত করে বাড়ি ফিরলেও বকুনি দেয় না। বুঝতে পারি সবই যেন ওই বাথরুমের গুণ। শান্তা এখন স্নানের সময়টা বাড়ি এক ঘন্টা করেছে, শাওয়ারে নিচে দাঁড়িয়ে ও দু তিনটি রবীন্দ্রসঙ্গীত শেষ করে। প্রথম ঘটনাটি ঘটল দিনাষ্টেক বাদে। আমরা ঘুমই অনেক রাত করে, প্রায় সারা শহর ঘুমিয়ে পড়ার পর। আর একবার ঘুমিয়ে পড়লে সহজে আমার ঘুম ভাঙে না। আমি অঘরে ঘুমোচ্ছিলাম, হঠাৎ শান্ত আমাকে ঠেলা দিয়ে বলল, এই শুনছো? বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর আমার ঘুম ভাঙল। ঘুম জড়িত গলায় আমি বললাম, কি কি যেন দরজায় ধাক্কা দিচ্ছে এত রাত্রে? কে দরজায় ধাক্কা দেবে? কিছু না, ঘুমনি এখনো। ওই তো আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ না? আমি কান পেতে শুনলাম, একটা আওয়াজ পাওয়া যাচ্ছে বটে, তবে খুব জোরে নয়। কেউ যেন খানিক দ্বিধা ও সংকোচের সঙ্গে দরজায় ধাক্কা দিচ্ছে, যাতে প্রতিবেশীদের ঘুম না ভাঙে। আমি বললাম, হাওয়ায় ধাক্কা লাগছিল বোধ হয়। ও কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো। শান্তা বলল, মোটেই হাওয়ার ধাক্কায় ওরকম শব্দ হয় না। না, স্বামী হিসেবে একবার আমার দেখা উচিত, নইলে শান্তা আমাকে ভীতু ভাববে। কিন্তু শীতের রাত্রে বিছানা ছেড়ে উঠতে কার ইচ্ছে হয়? তবু উঠতে হলো, আলো জ্বালালাম, দরজা খুলে দেখলাম বাইরে কেউ নেই। বাইরে আলো জ্বেলে সদর দরজাও খুলে দেখলাম, সিঁড়িতে উঁকি দিলাম, না কোথাও কেউ নেই। সানডে সাসপেন্স। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। সানডে সাসপেন্সে এই সপ্তাহে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা দরজার আড়ালে। লেখক কোনোদিন ভূত দেখেননি, ভূত দেখার নানা প্রচেষ্টা তার বিফলে গেছে। একবার শ্মশান পর্যন্ত গিয়েছিলেন এক বন্ধুর সঙ্গে, সেখানেও ভূতের দেখা পেলেন না। কিন্তু এই কলকাতা শহরেই তার একবার এক অদ্ভুত অভিজ্ঞতা হল। নতুন একটা ফ্ল্যাটে এলেন স্ত্রী শান্তার সঙ্গে, সেখানে রাতে বাথরুমের দরজায় ঠক ঠক শব্দ। তারপর আমি একটু অসামাজিক ধরনের মানুষ, বহুদিন অনেক রাত পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করি। আমার বন্ধুরাও কখনো কখনো মাঝরাত্রে এসে আমার বাড়িতে হাজির হয়। সেই রকম কেউ এসে দরজায় ধাক্কা দিলে অবাক হওয়ার কিছু ছিল না। কিন্তু কারুকে কোথাও দেখতে না পেয়ে আমাকে এই সিদ্ধান্ত নিতেই হলো যে হাওয়ায় ধাক্কা লেগেছে কিংবা ইঁদুর টিঁদুর খটখট করছিল। ফ্ল্যাটের মতো ইঁদুর থাকা তো ভালো কথা নয়। শান্তা ইঁদুর দেখলে খাটের উপর লাফিয়ে ওঠে। কাল সকালে এর একটা কিছু করতে হবে। আলো টালো নিভিয়ে আবার ফিরে এলাম। শান্তাকে একটু মৃদু বকুনি দিয়ে বললাম, কোথাও কিছু নেই, শুধু শুধু ঘুম থেকে জাগালে আমাকে। শান্তা লজ্জা পেয়ে আমাকে খুশি করার জন্য বলল, এই সিগারেট খাবে? সিগারেট বেশ নাই, এনে দেব। আমি বললাম, না থাকি, ইচ্ছে করছে না। আবার শুয়ে পড়লাম। সবে মাত্র ঘুমে চোখ জড়িয়ে এসেছে, এই সময় আবার দরজায় শব্দ, এবার একটু জোরে। শান্তা এবার রীতিমতো ভয় পেয়ে চেঁচিয়ে উঠল। আমি গম্ভীরভাবে বললাম, কাল সকালে বাড়িকে ঠান্ডা করব। শান্তা আরো ভয় পেয়ে জিজ্ঞেস করলো, কে, কাকে? ইঁদুর। ইঁদুর কখনো এত জোরে আওয়াজ করতে পারে? ইঁদুর যে কি পারে আর কি পারে না তাকে আমার পক্ষে জানা সম্ভব? নিশ্চয়ই মস্ত বড় ধেড়ে ইঁদুর। শান্তা বলল, শব্দটা বাথরুমের দরজা থেকে আসছে। এই একটা গুরুতর ব্যাপার, শান্তার প্রিয় বাথরুমে যদি ইঁদুর থাকে তাহলে তো সাংঘাতিক কথা, আবার আমাকে ফ্ল্যাট খুঁজতে হবে। সুতরাং উঠতেই হলো। আগের বার আলো জ্বালার সঙ্গে সঙ্গে শব্দটা থেমে গিয়েছিল, এবার অল্প অল্প শুনতে পেলাম। আমি ইঁদুর তাড়াবার ভঙ্গিতে হুস হুস করলাম, তবু আর একবার শব্দটা হলো। বাথরুমের দরজা বাইরে থেকে ছিটকিনি বন্ধ। আমি দরজা খুলে দেখতে যাচ্ছি, শান্তা আমাকে চেপে ধরলো, ভেতরে যদি কেউ থাকে? সুতরাং কণ্ঠস্বর মোটা করে ধমকেশ্বরে জিজ্ঞাসা করলাম, কে ভেতরে, কে? আর কোনো সাড়া শব্দ নেই। শান্তা বলল, আমার ভয় করছে, আমার ভীষণ ভয় করছে। ভয় পাওয়া মেয়েদের স্বভাব, অনেক সময় ভয় হলে মেয়েদের মানায়। কিন্তু স্ত্রীর সামনে যে স্বামী সাহস দেখায় না তার জীবন ব্যর্থ। আমি বীর দর্পে শান্তার হাত ছাড়িয়ে দরজাটা খুলে ফেললাম। কেউ ছুটে বেরিয়ে এসে আমাকে ধরলো না।
একটু অপেক্ষা করে বাথরুমের মধ্যে মুখ বাড়িয়ে দেখলাম না, কেউ নেই, কোনো ইঁদুরও না। ভালো করে সব জায়গাটা পরীক্ষা করার পর আমি শান্তাকে ভেতরে ডাকলাম। শান্তাও দেখল বাথরুমের কোথাও বড় সড়ো ইঁদুরে লুকিয়ে থাকার সম্ভাবনা নেই। শান্তা বলল, তাহলে কিসের শব্দ বলো তো? হাওয়া ছাড়া আর কে হবে? হাওয়ায় কখনো এরকম শব্দ হয়? দেখে কালকে সকালে সেটা চিন্তা করা যাবে, ভেতরে তো কেউ নেই দেখা গেল, সুতরাং ভয় কিছু নেই। আবার সব দরজা টরজা বন্ধ করে আলো নিভিয়ে শুয়ে পড়লাম দুজন। বেশ কিছুক্ষণ দুজনে আর কথা না বললেও দুজনেই আসলে কান খাড়া করেছিলাম আর কোনো শব্দ শোনা যায় কিনা। আর শব্দ হলো না। শান্তা ঘুমিয়ে পড়ার পর আমিও ঘুমলাম। পরদিন সকালে উঠে শান্তা আর আমি দুজনে মিলে আবার বাথরুমটা তন্ন তন্ন করে খোঁজ করলাম। না, সেখানে কোনো রকম সন্দেহজনক কিছু নেই। দিনের আলো অনেক কিছু স্বাভাবিক মনে হয়, রাত্রির বেলা অনেক ছোটখাটো শব্দ খুব জোরে শোনায়, সুতরাং দরজা ধাক্কানোর ব্যাপারটা সেই রকমই কিছু একটা হবে, এই রকমটা ভেবে নিতে হলো। ব্যাপারটা আমি তেমন গুরুত্ব না দিলেও সেদিন আমি বাড়ি ফিরে এলাম সন্ধে হতে না হতেই। শান্তা খুব খুশি হলো, আমরা একসঙ্গে বেরিয়ে একটা সিনেমা দেখে এলাম রাত্রির শোতে। সারাক্ষণ আমরা গত রাত্রির ঘটনা নিয়ে কোনো আলোচনাই করিনি। শুতে যাওয়ার আগে শান্তা বলল, জানো ঠিকই যে বলছিল, এই ফ্ল্যাটটায় নাকি খুব ঘন ঘন ভাড়াটে বদলায়। আমি জিজ্ঞেস করলাম, কেন? তা জানি না, আগের ভাড়াটেটা নাকি মাত্র 15 দিন থেকেই চলে গেছে। ভাগ্যিস গেছে, নইলে এমন চমৎকার ফ্ল্যাটটা আমরা পেতাম না। ফ্ল্যাটটা তো ভালোই, কিন্তু কিন্তু আবার কি? আর যদি আমার শব্দ হয় কালকেই আমি ইঁদুর মারার ওষুধ কিনে আনবো। শান্তাকে আমি হাসি ঠাট্টাই ভুলিয়ে রাখলাম। তারপর একসময় ও ঘুমিয়ে পড়ল, আমি একটা বই খুলে জেগে রইলাম। বারবার তাকাচ্ছি দরজার দিকে, যেন আমি কারো প্রতীক্ষা করছি, সে এসে দরজা ধাক্কা দিলেই যেন আমাকে খুলে দিতে হবে। রাত্রি 1:30 পর্যন্ত বই পড়লাম, আজ আর কোনো রকম শব্দ নেই, তবু আমার ঘুম আসছে না। রাস্তা দিয়ে মাঝে মাঝে দুটো একটা গাড়ি যাচ্ছে, এছাড়া থমথম করছে রাত। বাথরুমের দরজাটার দিকে তাকালেই আমার মনে হচ্ছে উপাশে যেন কেউ দাঁড়িয়ে রয়েছে, আমি আলো নেভাইনি বলে দরজায় ধাক্কা দিতে পারছে না। কোনো একটা কিছু সম্পর্কে বেশিক্ষণ ভাবলেই এই রকম সব চিন্তা আসে। আমি বিছানা থেকে উঠে পড়ে বাথরুমের দরজাটা খুললাম। ভেতরের আলো জ্বেলে ভালো করে দেখে নিলাম একবার, বাইরের দিকে জানলাটা বন্ধ করে দিলাম হাওয়া আসবার যাতে কোনো উপায় না থাকে। আজ আর কোনো শব্দ হবে না। দরজাটা আবার বন্ধ করে দিতে যাচ্ছি এমন সময় শান্তা ভয় পেয়ে চেঁচিয়ে উঠল, কে কে? আমি শান্তা, আমি। তুমি ওখানে কি করছো? তুমি ভয় পাচ্ছ নাকি? কি আশ্চর্য, আমি বাথরুমে গিয়েছিলাম। শান্তা উদ্ভ্রান্তের মতো জিজ্ঞেস করলো, তুমি তুমি সত্যি বাথরুমে গিয়েছিলে? সত্যি করে বলো তো, আজও নিশ্চয়ই আওয়াজ হয়েছিল। আরে বাবা না, কোনো আওয়াজ হয়নি। সত্যি বলছো? হ্যাঁ, তুমি দেখো আর কোনোদিন কোনো আওয়াজ হবে না। কিন্তু আলো নিভিয়ে দিয়ে শুয়ে পড়ার 5 মিনিট বাদেই আওয়াজটা ফের শুরু হলো, ঠকঠক ঠকঠক। শান্তা আমাকে জড়িয়ে ধরে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ও কি হলো, তুমি বলো। আমি বললাম, চুপ চুপ করো, চুপচাপ শুনতে দাও। কি শুনবে? দেখি না আর কি হয়। দরজাটা আর কয়েকবার ঠক ঠক করলো, কিন্তু আর কিছুই হলো না। শান্তা চাপা স্বরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। আমি বললাম, একটা রাত জেগে থেকে দেখা যাক না কি হয়। শান্তা বলল, তুমি ঠিক ঘুমিয়ে পড়বে, তুমি ঘুমিয়ে পড়লে আমি ভয় মরে যাব। না না, ঘুমোবো না। আর একটা কাজ করা যায়, বাথরুমের দরজাটা খুলে ফাঁক করে রাখা যায়। উঠে তাই করলাম। শোবার ঘরের পাশে বাথরুমের দরজাটা খুলে রাখা শান্তার একেবারে পছন্দ নয়, কিন্তু অতি কষ্টে ওকে রাজি করালাম। আর কোনো শব্দ হলো না। রাতটা কেটে গেল। সকালে উঠে শান্তা বলল, এর একটা ব্যবস্থা না করলে তো চলে না, এইভাবে কি প্রত্যেকটি রাত না ঘুমিয়ে কাটাবো নাকি? যত রকম ব্যাখ্যা দেয়া যায় সব কটাই আমি শান্তাকে শোনালাম। যেমন বাতাসের ধাক্কা তো হতেই পারে, তাছাড়া হঠাৎ কোনো গাড়ি ঝাঁকা নিতে,
কিংবা এই বাড়ির অন্য কোনো ফ্ল্যাটের দরজা বন্ধ করার সময় নিশ্চয়ই দরজাটা কেঁপে ওঠে। শান্তা বিশ্বাস করল না, দরজাটা গায়ে হাত দিয়ে বলল, দেখছো কিরকম দরজা, এমনিতে কিছুতেই নড়তে পারে না। আমি বললাম, ঠিক আছে, লক্ষ্য রেখো তো দিনের বেলা কোনো আওয়াজ হয় কিনা। সেদিন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল। বাড়ির বাইরের জগৎটার সঙ্গে একবার জড়িয়ে পড়লে তখন আর বাড়ির কথা মনে থাকে না। সিঁড়ি দিয়ে ওঠার সময় একটু অবাকই বোধ করলাম, শান্তা অনেকক্ষণ একলা আছে। রাত 11টা বেজে গেছে, দু তিনবার কলিং বেল টিপলাম, দরজা খুলে না। শান্তাকে ঘুমিয়ে পড়ল, বেল টিপতে টিপতে আমি ডাকলাম, শান্তা শান্তা। একটু বাদে দরজা খুলল, শান্তার চোখে জল। এটা আমার কাছে একটা নতুন ব্যাপার, দেরি করে বাড়ি ফিরলে শান্তা মাঝে মাঝে বেশ মকামকি করে, কিন্তু প্রথমেই তো কাঁদে না কখনো। আমি কিছু বলবার আগেই শান্তা বলল, আমি বেঁচে থাকি কিংবা মরে যাই, তোমার তাতে কিছু যায় আসে না। না অনুতপ্ত গলায় বললাম, শান্তা এইসব কি বলছো, হঠাৎ দেরি হয়ে গেল বুঝলে, মানে বম্বে থেকে আমার এক পুরনো বন্ধু এসছে, অনেকদিন পর দেখা, তাই বাড়ি ফিরে যদি দেখতে আমি মরে গেছি। এসব কি বলছো, কেন কি হয়েছে, তুই ভয়টাই পেয়েছিলি নাকি? যাকে সারাদিন সকাল সন্ধে একলা থাকতে হয় তার কি ভয় পেলে চলে? কি হয়েছে বলো না, আবার কি ওই দরজাটা? না কিছু হয়নি। কাছে গিয়ে শান্তার মাথায় হাত দিয়ে বললাম, লক্ষ্মীটি রাগ করো না, আর একদিনও আমি দেরি করবো না। এরকম কতবার বলেছো জানো, এই ফ্ল্যাটে একটি মেয়ে আত্মহত্যা করেছিল। আমাকে আজ দু তিনজন বলল, মেয়েটি আমারই বয়সী ছিল, খুব সুন্দর দেখতে। দেখে রাত্রিবেলায় আর ওইসব গল্প করতে হবে না, শোনো আমি বাইরে থেকে খেয়ে এসছি, খাবো না, শুয়ে পড়া যাক, আজ রাত্রিটা ভালো করে ঘুমোতে হবে। শান্তার কোনো কথা বলল না, কিছুক্ষণ গম্ভীর হয়ে রইল। জামা কাপড় বদলে আমি শুয়ে পড়ার জন্য তৈরি হলাম। শান্তা বলল, আমি বাথরুমে যাব, কিন্তু আমার ভয় করছে। আমি আস্তে আস্তে বললাম, আরে এর মধ্যে ভয় পাচ্ছ, আলো জ্বলা রয়েছে, আমি জেগে আছি তো। শান্তার গলার আওয়াজটা যেন বদলে গেল, অদ্ভুত ভাবে বলল, আমি বাথরুমে গেলে তুমি বাইরে থেকে দরজা বন্ধ করে দেবে না তো? আমি চমকে গিয়ে বললাম, এ কি বলছো তুমি, দরজা বন্ধ করে দেবো কেন? সত্যি করে বলো, দরজা বন্ধ করে দেবে না, তুমি আমাকে বাথরুমে আটকে রাখবে না? বলতে বলতে শান্তা হু হু করে কেঁদে ফেলল, কিরকম যেন পাগলের মতো হয়ে গেছে। আমি ওর দুহাত ধরে ঝাঁকুনি দিতে দিতে বললাম, শান্তা এই শান্তা, কি হলো, কি বলছো এসব, তুই আমাকে বিশ্বাস করো না। শান্তা কোনো ক্রমে নিজেকে একটু সামলে নিয়ে তারপর আস্তে আস্তে বলল, জানো সেই মেয়েটির স্বামী রাগ করে একদিন তাকে বাথরুমের মধ্যে আটকে রেখেছিল, মেয়েটি কত ধাক্কা দিয়েছে তবু খোলেনি, তখন লজ্জায় অপমানে মেয়েটি আত্মহত্যা করেছিল। আমি ধমক দিয়ে বললাম, যত সব গাঁজা করি গল্প, সেই মেয়েটি বুঝে এসে রোজ ধাক্কা দেয়, তা দেয় তো দিক না, আমাদের তো কোনো ক্ষতি করে না সে। অনেকক্ষণ ধরে আমি শান্তাকে বোঝালাম, তারপর একসময় শুয়ে পড়ল। আমি আলো নিভিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম বাথরুমের দরজার পাশে, আলোতে প্রেতার তারা থাকে না শুনেছি। আমি আলো নিভিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম বাথরুমের দরজার পাশে, আলোতে প্রেতার তারা থাকে না শুনেছি। সেই দক্ষিণী মেয়েটি যদি দরজা ধাক্কাতে আসে, আমি অন্ধকারেই তাকে দরজা খুলে দেখব। প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়েছিলাম, কিছুই হলো না, কোনো শব্দ নেই। তারপর ক্লান্ত হয়ে বিছানায় শোয়া মাত্রই দরজা একটা আওয়াজ হলো, শান্তা সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল, ওই যে আবার। আমি তড়াক করে বিছানা থেকে নেমে ছুটে এসে দরজা খুললাম, দারুণ আশা ছিল মেয়েটিকে দেখতে পাবো, কিন্তু না, কেউ নেই, অন্ধকারেও কারুকে দেখা গেল না, শুধু অন্ধকার। ভূত আমার ভাগ্যে নেই, আমার চোখের সামনে ওরা যেন কিছুতেই আসতে চায় না। তবে সেই দরজার আড়ালে কি ছিল, কেন বাথরুমের দরজায় কুণ্ঠিত ধাক্কা পড়তো, তা আমি কোনোদিন জানতে পারিনি।
আবার ফ্ল্যাট বদল করতে হয়েছে শান্তার জন্য। এ ফ্ল্যাটের বাথরুম তেমন ভালো নয়, কিন্তু শান্তা আর কোনো অভিযোগ করে না। শুনছি।